এটা কোন অঞ্চলের পেঁয়াজ ভাই? এটা ফরিদপুরের পেঁয়াজ। 55 কোনটা 50 কোনটা ভাই? 55 টাকা কেজি, এটা 50 টাকা কেজি ফরিদপুরের পেঁয়াজ। ভাই বলছেন যে গতকালকে 45 টাকা কেজি বেচছেন, আজকে যেহেতু 5 টাকা পার কেজিতে বেশি, আগামীকাল আরো 5 টাকা বাড়বে আর কি। আচ্ছা, 250 টাকা পাল্লা। তার মানে আগে এটা ছিল কত করে? আগে কালকে ছিল 40 টাকা কেজি, 200 টাকা। তার মানে আজকে একটু, আজকে একটু দামটা বেশি দেখা যাচ্ছে পেঁয়াজের, পাল্লাতে 50 টাকা বেশি হয়েছে। আচ্ছা, পাল্লাতে 50 টাকা বেশি হয়েছে। তো পেঁয়াজের দাম ছিল আগে 200 টাকা পাল্লা, এখন হচ্ছে সেটা 250 টাকা পাল্লা। আদা কত করে পাল্লা? আদা পাল্লা 380। আচ্ছা, 380। আদার পাল্লাতে কি কোনো দাম ঘেরপের হয়েছে? ও, মানে যেটা আগে যেটা ছিল সেটাই এখন দেখতে পাচ্ছি। রসুন, রসুন কত করে এখন? 650 টাকা পাল্লা। আচ্ছা, 650 টাকা পাল্লা। আচ্ছা আচ্ছা, রসুনের দাম একটু বৃদ্ধি হয়েছে। পটল কত করে পাল্লা? পাল্লা 100। 100 টাকা পাল্লা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পটলের পাল্লা 100 টাকা। বেশ চওড়া। তো ভাই পেঁয়াজ কত করে বিক্রি করছেন? আচ্ছা, এটা 55 টাকা। আচ্ছা, এটা 55 টাকা কেজি, এটা কত করে? এটা 55। আর আপনার পিছনে যেটা পেঁয়াজটি করছেন, আচ্ছা পিছনে পেঁয়াজটা কত করে? 60 টাকা কেজি। মানে পেঁয়াজের দাম কি এরপরে আরও বাড়তে পারে? ভাই আমরা তো বলতে পারবো না, দেখা গেল যে বাজারে বিক্রি হচ্ছে আর হচ্ছে 52 টাকা 50 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এটা বাসাটা, এটা বাসায় 60 টাকা 50 টাকা বিক্রি করবো। আচ্ছা, আর এটা 50 টাকা বিক্রি করছে, এটা 50, ওটা 55, ওটা 50। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে পেঁয়াজের দাম আজকের তুলনা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি। তোমার মাংস কত করে কেজি পড়ছে এখন? 350 টাকা মাথার মাংস। আচ্ছা, মাথার মাংস 350। আর এই যে এই কলিজা, তারপরে এটা মিক্স 550। আচ্ছা, এটা 550। আচ্ছা ঠিক আছে। আর ভুঁড়ি কত করে এখন? ভুঁড়ি আপনার এটা 150 টাকা খাসি, আর এটা 250। আচ্ছা, 150 টাকা খাসির আর হচ্ছে 250 টাকা গরুর গরু। আচ্ছা, আর এই মাথার মাংসগুলো? 350। 350। আচ্ছা, বন্ধুরা 350 টাকা করে মাথার মাংস। ভাই মাংসের বাজার কত করে? 580-600। আচ্ছা, 580-600। অন্য দিনের তুলনায় কি আজকের দামটা একটু বেশি না কম? সবদিনই এক রেট। আচ্ছা, সবদিনই এক রেট। আচ্ছা, তো মাংসের বাজারটা একেবারে স্থায়ী, কোনো কম বাড়া হয়নি? খাসির মাংস কত করে? 450। আচ্ছা, 750 আর 850 করে। তো পাঁচমিশালি নদীর মাছ সম্ভবত, এটা পদ্মা নদীর মাছ, পাঁচমিশালি মাছ। মিরপুর 1 নম্বরের এই মাছের বড় বাজারে, এখানে এই ভাই বলছেন যে ইনি মাওয়া ঘাটের মাছগুলো নিয়ে আসেন সরাসরি, মানে পদ্মা নদীর মাছ আপনি মিরপুরেই কিনতে পারবেন। আপনারা যদি মিরপুর বাজারে আসেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় পাঙ্গাস, নদীর পাঙ্গাস না ভাই, পদ্মার পাঙ্গাস। কত করে বিক্রি করছেন পাঙ্গাসটা? পাঙ্গাসটা কেজি উনি বিক্রি করছেন 1000 টাকা। পদ্মার বড় বাইলে মাছ, বাইলেটা কত করে বিক্রি করছেন ভাই? 600। বাইলেটা বিক্রি করছেন 600। আর এখানে আমরা দেখি ছোট কাচ্চি মাছ, এর কাচ্চি না, কাচ্চি 500। আর পদ্মার এই ছোট চিংড়িটা ভাই, এটা 1000 টাকা কেজি। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা কি মাছ ভাই? চেওয়া, এটা চেওয়া মাছ। চেওয়া মাছটা কত করে কেজি ভাই? দুইটাই চেওয়া, মানে চেওয়ার দুই, চেওয়ার দুইটা কোয়ালিটি, একটা একটু সাদা একটা একটু লাল। 700 আর লালটা 800 টাকা কেজি। লাল চেওয়াটা 800 টাকা কেজি, সাদাটা 700 টাকা কেজি। ও, এই জায়গায় এক চাচা বলছিলেন যে লাল চেওয়াটা একটু খেতে স্বাদ বেশি।
ভাই বোয়ালটা কি নদীর বোয়াল এটা কত করে কেজি বিক্রি করছেন নদীর বোয়াল 800 টাকা কেজি উনি বলছেন কয় কেজি হবে এটা 3 কেজি 3 কেজি সাথে বায়াম মাছ দেখতে পাচ্ছি বায়াম মাছটা কত করে কেজি ভাই ভাই মাছ তো সবাই 700 টাকা বিক্রি করে আছে 700 টাকা মানে 700 টাকা বিক্রি করবেন আজকে উনি 700 টাকা বিক্রি করবেন এখানে রুই দেখা যাচ্ছে বেশ বড় সাইজের রুই রুই কত করে বললেন রুই 400 টাকা রুই 400 টাকা ওইটা কি রায়েক নাকি এটা পাশেটা রায়েক রায়েক কত করে কেজি 800 টাকা পাশেটা কি ফলই ফলই হ্যাঁ ফলই ফলিটা কত করে 400 টাকা ফলিটাও 400 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এখানে কিছু দেশি পুঁটিগুলো কত করে ভাই হ্যাঁ বড় পুঁটি একদম ডিমালা পুঁটি 500 টাকা কেজি এই চিচিঙ্গা এটা চিচিঙ্গা Yeah.